বর্মিনন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল ছাত্র ছাত্রীদের জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এর আন্তর্জাতিক গণনা পদ্ধতি পার্ট দুই নিয়ে। আমরা ইতিপূর্বে দেশীয় পদ্ধতি গণনা পদ্ধতিটি আলোচনা করেছি, আজকে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলো যাই, আমরা আলোচনা শুরু করি। দেখো, এখানে এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। প্রথমে দেওয়া আছে একক, এরপর দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তা হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111 হাজার। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এই ঘরে অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে নিম্নলিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়ন, যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 বিলিয়ন। তাহলে বুঝতে পারতেছ যে কীভাবে পড়তে হবে। আমরা প্রত্যেকটা সংখ্যাকে প্রথম তিন ঘর পর পর কমা দিয়ে এই সংখ্যাগুলো বলতে হবে। আর দেখো, নিচে কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতি, ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। একটি উদাহরণ মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে 7 8 9 6 3 4 7 1 5 এবং 2 3, 3 2। তাহলে এখানে বলা আছে তিন সংখ্যা পর পর কমা বসানোর জন্য। তাহলে প্রথম তিন সংখ্যা কমা বসানো হয়ে গেছে, এরপর তিন সংখ্যা, এরপর তিন সংখ্যা, এরপরে তিন সংখ্যা যেহেতু নাই, এখানে আমরা দুই সংখ্যার মধ্যে বসিয়ে রেখেছি। আমরা প্রথমে দেশীয় পদ্ধতিতে মতন একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন সম্পর্কে ধারাবাহিকভাবে জানব এবং অঙ্ক লেখার পর তিন ঘর পর পর কমা বসিয়ে নেব। এরপর একক, দশক, শতকে ঘরের সংখ্যা সমূহ দেশীয় পদ্ধতির মতোই বলবো। যেমন উপরের উদাহরণ দেওয়া আছে 987, আমরা 987 এটাই বলবো। তারপরের যে সংখ্যা 436, যা কমা মধ্যে আছে, তাকে আমরা হাজারের ঘর বলবো। যেমন 436 হাজার, কেননা এটা আন্তর্জাতিক পদ্ধতির হাজার এর ঘর বলা আছে। তিন ঘর এর হিসাব একেবারে বলতে হবে। তার পরের ঘর হচ্ছে মিলিয়ন এর ঘর, অতএব এই ঘরের সংখ্যা 517। তাহলে আমাদেরকে বলতে হবে 517 মিলিয়ন এবং পরের ঘর হচ্ছে বিলিয়নের ঘর 23, এখানে বলতে হবে 23 বিলিয়ন। সুতরাং আমরা এখান থেকে পাই 1 বিলিয়ন,
1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটা স্পষ্ট ধারণা নিতে পারি, যেমন আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখা এত। তাহলে আমরা প্রথমে কি করব, কমা বসাবো 3 দর পরপর, যেখানে সংখ্যাটিতে কমা বসানো হয়েছে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204,344,432,004। আরেকটা উদাহরণ দেওয়া আছে, 5 মিলিয়নে কত লক্ষ, এবং খ নম্বর বলা আছে 5 কোটিতে কত বিলিয়ন। সমাধান, আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং অতএব 5 মিলিয়ন সমান 5 × 10 লক্ষ অর্থাৎ 50 লক্ষ। খতে বলা আছে 500 কোটিতে কত বিলিয়ন, আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন, অতএব 1 কোটি সমান 1/100 বিলিয়ন, অতএব 500 কোটি সমান 500/100 বিলিয়ন, অতএব 5 বিলিয়ন। অতএব আমরা এই উদাহরণগুলো দেখে অনেকটা বুঝতে পারছি, এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এই উদাহরণগুলো ভালোভাবে দেখতে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি, তাই আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।